নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এক উৎসব শেষ হতে না হতেই আরও এক উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আলোর উৎসবের উদ্দীপনে আমরা প্রায় সকলেই মেতে উঠেছি, কিন্তু প্রত্যেক আনন্দ কাটুক সুস্থতায় এবং ভালোভাবে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আমাদের চোখ। আমরা আজকে আলোচনা করব শরীরের এই সবচেয়ে ক্ষুদ্র অঙ্গকে নিয়ে, এবং চোখের যে কোনো ধরনের আঘাত কিন্তু হতে পারে ভয়ঙ্কর। তাই আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাব এবং বিস্তারিতভাবে জেনে নেব সমস্যা এবং সমাধানের পন্থাগুলো। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর অসীম শীল এবং রয়েছেন ডক্টর জ্যোতির্ময় দত্ত। নমস্কার। আপনাদের দুজনকেই আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার অবকাশ রাখে না দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। এবং প্রত্যেকবারের মতন পর্দার ওপারে থাকছেন আপনারা। আপনারা চাইলে আমাদের সরাসরি ফোন করতে পারেন। আপনাদের অংশগ্রহণ আমাদের বারবার অনুপ্রাণিত করে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 2423-5222 এবং 2423-5223। প্রথমে আসছি ডক্টর দত্ত আপনার কাছে। স্বভাবতই চোখের যে কোনো ধরনের আঘাতে কিন্তু আমাদের একটুখানি কপালে ভাঁজ পড়ে। জেনে নেব কী কী ধরনের আঘাত হতে পারে বা চোখের ঠিক কোথায় কোথায় আঘাত লাগতে পারে। হাই স্পিড ট্রাফিক এবং এখনকার যে ইন্ডাস্ট্রি, যার জন্য এখন কিন্তু শরীরে চোট আঘাতের সমস্যা অনেক বেড়েছে। চোখ তো শরীরেরই অংশ, তাই চোখও এর হাত থেকে রেহাই পায় না। আবার এটাও ঠিক যে চোখের রক্ষা চোখ নিজেই করতে পারে। চোখের পাশে যে নাক রয়েছে, এখানে শক্ত হাড় আছে, চোখের পাতা, কোনো কিছু হঠাৎ চোখের সামনে এসে গেলে কিন্তু নিজে নিজেই পাতাটা বন্ধ হয়ে যায় আপনি কিছু বোঝার আগেই। এছাড়াও চোখের জলে কিছু লাইসোজাইম নামে এনজাইম আছে যেটা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে, কিন্তু তবুও চোখের চোটাঘাত আটকানো যায় না। চোটাঘাতকে আমরা নানাভাবে ভাগ করি। এইভাবে বলি যে মেকানিক্যাল ইঞ্জুরি, নন মেকানিক্যাল ইঞ্জুরি, থার্মাল, ইলেকট্রিক্যাল, রেডিয়েশনাল। মেকানিক্যাল ইঞ্জুরির মধ্যে আবার চোখে কোনো ধুলো বালি পড়লো, কয়লার গুঁড়ো বা লোহার কুচি পড়লো, এগুলো হচ্ছে এক্সট্রা অকুলার ফরেন বডি। এছাড়া ব্লান্ট ট্রমা। ব্লান্ট ট্রমা মানে কি, কোনো ব্লান্ট অবজেক্ট যেমন ঘুষি বা টেনিস বল বা ক্রিকেট বল লেগে চোখটা ক্ষতিগ্রস্ত হলো। এছাড়া যেটা হয়, কোনো শার্প অবজেক্ট যেমন ছুরি কাঁচি ইত্যাদি দিয়ে চোখের ভেতরে ঢুকে গেলো, যেটাকে আমরা বলি পেনিট্রেটিং ইঞ্জুরি, আর এফোরোফোর হয়ে গেলো তাকে বলি আমরা পারফোরেটিং ইঞ্জুরি। এছাড়াও হাই স্পিডে কোনো ফরেন বডি অর্থাৎ কোনো লোহা বা তামা বা গ্লাসের টুকরো চোখের মধ্যে গিয়ে আটকে গেল। এছাড়া আছে নন মেকানিক্যাল ইঞ্জুরির মধ্যে অ্যাসিড বা অ্যালকালি পড়ে চোখ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও থার্মাল মানে যেগুলো গরম কিছু পড়ে চোখের ক্ষতি হয়, যেমন আলকাতরা বা মাছের তেল ইত্যাদি। এছাড়াও রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জুরি, যেটা হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট শরীর দিয়ে প্রবাহিত হলে চোখের ক্ষতি হয়। তাছাড়াও যেটা রয়ে গেল সেটা হলো রেডিয়েশনাল ইঞ্জুরি, মানে আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে এবং আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো থেকে চোখের ভয়ঙ্কর রকমের ক্ষতি হয়। এতগুলো তালিকা আমরা শুনলাম, আমরা প্রত্যেকটা এবার একটু আলাদা আলাদা করে আলোচনা করে নিই। ডক্টর শীল, আসি আপনার কাছে। আমরা সবাই কিন্তু মোটামুটি মাটির সাথে জড়িয়ে রয়েছি এবং বিশেষ করে কৃষক ভাইদের ধানের সাথে একটা দৈনন্দিন সম্পর্ক রয়েছে। চোখে ধান পড়ার সমস্যা, আকছারি নিশ্চয়ই পেশেন্টরা আপনার কাছে আসছেন। সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে এবং তার সাবধানতা এবং তার চিকিৎসাটা যদি আমাদের বলেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি একটা ছবির দিকে দেখাই, সেই ছবিটাতে দেখা যাবে এই যে দেখুন, ডান চোখটাতে ধানের আঘাত লেগে
এখানে একটা কর্নিয়াতে একটা ঘা হয়েছে, এই ঘাটা কিন্তু সহজে সারবার নয়, এর থেকে কিন্তু অন্ধত্ব হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এবারে আমি একটু একটা ভিডিওতে যাব কিভাবে ঘটনাটা ঘটে। এইবারে এই এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ধান ঝাড়ার সময় যে যে ধানটা মেশিনে যখন আগেকার দিনে পাটায় ঝাড়া হতো, এত স্পিড ছিল না, এখন মেশিনে ঝাড়ার সময় ওই ধানগুলো ছিটকে ছিটকে চোখের দিকে আসে। আর যে চাষিদের যে একটা অভ্যেস আছে যে ওরা চোখটাকে খোলা রাখে মাথাটাকে ঢাকা রাখে, আর ধানের গায়ে রোঁয়া থাকে, এগুলো সহজে চোখের থেকে বেরোতে চায় না, চোখের মধ্যে আটকে থাকে, এবং এইটার ফলেই যে ধানের গায়ে যে ফাঙ্গাসগুলো যেগুলো লেগে থাকে সেগুলো চোখে কর্নিয়াতে একটা আলসার করে। এবারে আমি যদি অন্য আর একটা ভিডিওতে যাই, সেই ভিডিওতে আর একটা বেশ আকর্ষণীয় জিনিস আমি দেখাতার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই ভদ্রমহিলার চোখের মধ্যে ধান ঢুকে গিয়েছিল এবং অবাক হয়ে উনি দেখছেন যে চোখের মধ্যেই ধানটা গাছ গজাতে শুরু করেছে। দেখুন এই এই নীল কাগজটার উপরে যেটা রাখা আছে সেটার মধ্যে দেখুন ধানের যে যেটা সাধারণ ভাষায় কল বলা হয় বা স্প্রাউট যেটা বলা হয় সেটা চোখের মধ্যেই গজাতে আরম্ভ করেছে, এবং ভদ্রমহিলা টেরই পাননি যে চোখের মধ্যে এরকম একটা জিনিস ঘটনাটা ঘটেছে। এটা আমার চিকিৎসক জীবনে একবার নয়, আমি বেশ কয়েকবার দেখেছি। তো কাজেই এই যে ধানের যে সমস্যাটা সেটা কিন্তু খুব ছোট করে দেখলে হবে না, কারণ এখন শ্রমের সময়টা বাঁচানো এবং শ্রমের সময়টাকে বাঁচানোর জন্য আমরা মেকানিক্যাল থ্রেশার যেটা পায়ে চালিত যন্ত্র, অথবা আমরা ইলেকট্রিক্যালিও অনেক সময় আমরা ইলেকট্রিক কানেকশান দিয়ে সেইটাকে মেশিনটাকে চালাই, সেই সময় যদি যে কোনো রকম একটা চশমা দিয়ে আমি ছবিটা দেখাবো যে কোনো রকম একটা চশমা দিয়ে এই যে দেখুন আমি একটা ছবিটা দেখাচ্ছি, এই ছবিতে যে কৃষকরা ধান ঝাড়ছেন একজনের চোখে কালো চশমা একজনের চোখে সাদা চশমা, কাজে যে কোনো রকম একটা চশমা দিয়ে যদি ধানের ছিটকে যাওয়াটাকে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু এইটার থেকে প্রতিরোধ করা যায়, এবং সেটাই বোধহয় সর্বোৎকৃষ্ট উপায়। এবং বিশেষ করে মানে খুবই সিম্পল একটা মেথড, এবং এটা যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অনেক বড় ক্ষতি থেকে আমাদের চোখকে আমরা রক্ষা করতে পারি। তবে ধানের পরে আর একজন আমাদের যে ভাইরা যারা নানা রকম ধাতু নিয়ে কাজ করছেন, কয়লা নিয়ে কাজ করছেন, লোহা নিয়ে কাজ করছেন, অনেক সময় এই যে আপনি বলছেন খুব হাই স্পিডে এই জিনিসগুলো চোখে ঢুকছে, সেক্ষেত্রে কী কী ধরনের ক্ষতি হতে পারে বা তারাই বা কীভাবে প্রিকশনস নেবে? এটা মানে খুবই আচার হয়ে থাকে, এবং আমাদের দেশে আমাদের তো জোর করে আইন শেখানো হয় তবুও আমরা শিখি না। যেমন একটা সিম্পল উদাহরণ যদি সিট বেল্টের কথা ভাবেন, যে আমরা যখন কলকাতা শহরে গাড়ি চালাই তখন আমরা সিট বেল্টটা পরি, এবং আমি বেশ কিছু ড্রাইভারকে দেখেছি কলকাতা শহরে শহর থেকে যেই বাড়ি বেরিয়ে গিয়ে হাইওয়েতে উঠলেন যেখানে সত্যিকারের স্পিড বাড়বে সিট বেল্টটাকে খুলে নিলেন। তা আমি অনেক সময় বলি যে সিট বেল্টটা কিসের জন্য পড়া, যে তোমার নিজের জন্য না পুলিশের জন্য? ঠিক সিম্পলি আমরা কারখানাতে যারা লেদ মেশিন নিয়ে সবসময় কাজ করছি তাদের চোখের একটা যে একটা প্রোটেকশন যে দরকার চোখে, সেই ব্যাপারটা এরা মাথায় রাখেন না। যার ফলে আমি আবার একটা ছবি দেখাবো, যে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ছবিটাতে দেখুন চোখের মধ্যে একটা একটা লোহার কুচি এখানে আটকে আছে, এটা একদম লেদ মেশিন থেকে ছিটকে আসা কুচি। এই চোখটাতে এইখানে একটা একটু ছোট বোঝা যাচ্ছে, আর এইখানে দেখুন আরও বড় করে দেখানো যে এরকম একটা লোহার কুচি আটকে আছে। এই পর্যন্ত আটকে থাকলে তবু সেটাকে পরিষ্কার ভাবে ওটাকে তুলে নিয়ে স্টেরাইল টেকনিকে জীবাণু সংক্রমণ যাতে না হয় সেভাবে ওটাকে তুলে নিয়ে তাতে অ্যান্টিবায়োটিক দিলে কিছুদিনের মধ্যে ওটা হিল করে যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি আরেকটু বড় হয় এবং বেশি স্পিডে ওটা চোখের মধ্যে ঢোকে তাহলে চোখের গভীরে যে কোনো জায়গায় চলে যেতে পারে এবং মানে অনেক বড় রকমের ক্ষতি হতে পারে, একেবারে দৃষ্টিশক্তি চলেও যেতে পারে। সেটা আমরা যেন মাথায় রাখি যে ওই রকম যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় যেন আমরা চোখটাকে প্রোটেক্ট করার জন্য আবার যেসব
প্রোটেক্টিভ গ্লাস যেগুলো মেশিনের সঙ্গেই বলা থাকে যে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলোর ব্যাপারে যেন আমরা সচেতন হই। তাছাড়াও ডক্টর শীল, আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো জিনিস, যেমন ধরুন শুয়োপোকার যে রোয়াগুলো চোখের মধ্যে লেগে যেতে পারে অনেক সময়, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি হতে পারে, সেটা একটু আমাদের যদি বলেন। এই যে শুয়োপোকার প্রসঙ্গটা তুললেন, দেখুন একটা শুয়োপোকার ছবি আপাতত নিরীহ এইটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর গায়ে যে রোয়াগুলো থাকে এ একেবারে সূঁচের মতো। এরপরের ছবিটাতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, এই যে দেখুন একটা ফরসেপস দিয়ে ধরা তার মাথায় একটা সূক্ষ্ম কাঁটার মতো রয়েছে, এটা কিন্তু এইখানটাতে গেঁথেছিল, এই চোখের পাতার মধ্যে গেঁথেছিল। চোখের পাতার মধ্যে গেঁথে থাকা মানে যতক্ষণ না কাঁটাটা বার করা হচ্ছে ততক্ষণ চোখে খচখচ করতে থাকবে, এবং এটা একটা নয়, এবং বহু পেশেন্টকে আমরা পাই যার চোখের মধ্যে ধরুন 20-25 এরকম রয়েছে। একদিন কয়েকটা বার করা হলো, বার করার পরে তারপরে আবার কিছুদিন দুদিন বাদে এলো, তখন দেখা গেলো আরও কিছু রয়েছে, এরকমভাবে 3-4 সিটিংয়ে এগুলোকে বার করতে হয়। আর সবচেয়ে সমস্যা হচ্ছে এগুলো যদি কোনো বাচ্চার চোখে ঢোকে, যদি কোনো বাচ্চার চোখে ঢোকে তখন বারবার বাচ্চাকে ঘুম পাড়ানো, অজ্ঞান করা, এটা একেবারে আমাদের মানে সত্যিকারের এটা একটা আমাদের মানে কাঁদিয়ে ছাড়ে প্রায় বলতে গেলে। তো এটা এই যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো দেখি সজনে গাছ, শিউলি গাছ, এগুলোতেই শুয়োপোকাটা বেশি হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে ওই যে গামছা মেলা থাকে, সেই গামছার মধ্যে ওই ফাঁকে ওই ওই শুয়োপোকাটা থেকে যায়, সেইটা ওই পরে মুখ মুছতে গেল তখন দেখা গেল ওরকম শুয়োপোকা চোখের মধ্যে ঢুকে গেছে। তো এগুলোর থেকে সাবধানতা আর কি, যে আশেপাশের গাছে যদি শুয়োপোকা থাকে তাহলে সেগুলো থেকে একটু সাবধান থাকবে, জামা কাপড় একটু ছেড়ে দেখে নেবা। তবে এই যে বাচ্চার প্রসঙ্গে ডক্টর শীল আপনি আমাদেরকে বললেন, আরও বাচ্চার প্রসঙ্গে আসো, বাচ্চারা সাধারণত অনেক ছোটোখাটো জিনিস নিয়ে খেলা করে থাকে, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা আগে নিয়ে নিই, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যেটা বাচ্চাদের সমস্যা অনেক সময়, বাচ্চারা ওই ফেবিকল বা ফেবিকুইক নিয়ে খেলা করতে করতে ঝট করে চোখের মধ্যে সেটা আটকে যেতে পারে, এবং তাহলে কি রকমের ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা যদি। এই যে আবার আমি একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দেখুন একটা চোখের উপরে একটা সর মতো পড়ে রয়েছে, চকচক করছে একটা সর মতো পড়ে রয়েছে, এই যে সর মতো পড়ে রয়েছে। এইগুলো বিশেষ করে আজকাল বাচ্চারা প্রচুর প্রজেক্ট করে না, বিভিন্ন রকমের স্কুলের প্রজেক্ট হয়, সেগুলো করতে গিয়ে ওরা ওই হয়তো টিউবটাকে টিপলো, টেপার সঙ্গে ফট করে চোখের মধ্যে এসে গেল। এসে যাওয়ার পরে এটা যেমন এমনি বিভিন্ন বস্তুকে আঠা দিয়ে লাগিয়ে দেয়, ঠিক সেই রকম চোখের পাতা তার সঙ্গে কর্নিয়া কনজাংটাইভা ওগুলোর সঙ্গে সেঁটে যেতে পারে। তবে এগুলোতে নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো জীবাণু মুক্ত, এগুলোর মধ্যে সেরকম জীবাণু থাকে না, ইনফেকশনের চান্সটা কম থাকে। কিন্তু খুব ঘষাঘষি না করে যদি সঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে ওইখানে ড্রপ দিয়ে জায়গাটাকে একটু অবশ করে ফরসেপস দিয়ে সুন্দর করে ওটাকে তুলে দেওয়া যায়। কিন্তু যেটা সাবধান হওয়ার দরকার যে বাচ্চারা যখন এটাকে হ্যান্ডেল করছে সেটা যেন একটু চোখের দিকে যেন টিউবের মুখটা না থাকে, যেন চোখের মধ্যে ছিটকে না যায়। তবে এবার আসি ডক্টর দত্ত আপনার কাছে, আমরা নানান রকম বাহ্যিক এর কথা দেখলাম, এরপরে আসব যে ব্লান্ড ট্রমাতে কী ক্ষতি হতে পারে, এবং ব্লান্ড ট্রমা বলতে ঠিক আমরা কী বুঝি এবং কত রকমের ব্লান্ড ট্রমা হয়। ব্লান্ড ট্রমা মানে যেগুলো হয় সাধারণত হয় কি, ঘুষি লেগে, হ্যাঁ, বা একটা ক্রিকেট বল এসে লাগলো, বা কোনো ভোঁতা পাথর লাগলো, এটা হচ্ছে ডাইরেক্ট ট্রমা। অনেক সময় পেশেন্ট দেখা গেছে যে পড়ে গেল, স্লিপ করে গেল, একটা ব্লান্ট কিছু যেমন কলকারখানায় বা অটোমোবাইল, বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সে সময় দেখা গেল সে একটা ভোঁতা জিনিসের উপরে পড়ে গেল। এই যে ব্লান্ট ট্রমা, এতে কিন্তু ছোটোখাটো ইঞ্জুরি থেকে শুরু করে একটা কঠিন ধরনের চোখের সমস্যা হয় যা থেকে অন্ধত্ব নেমে আসতে পারে। এবং এই ব্লান্ট ট্রমাতে আমরা আজকাল দুটো ভাগে ভাগ করি, একটা হলো ক্লোজড বা ইঞ্জুরি, আর একটা হচ্ছে ওপেন গ্লোব ইঞ্জুরি। ক্লোজড গ্লোব ইঞ্জুরি মানে কি, চোখের ভেতরে স্ট্রাকচারের ক্ষতি হলো, বাইরের দেয়ালটা ঠিক থাকলো। আর ওপেন গ্লোব ইঞ্জুরি মানে কি, চোখের দেয়ালটা ফেটে গেল এবং সেখান থেকে চোখের জিনিসপত্রগুলো বাইরে বেরিয়ে এলো। এবার ব্লান্ড ট্রমাতে কী কী হয়, চোখের পাতাতে প্রথম কথা আমরা যেটা বলি চোখের পাতাতে একাইমোসিস, বা যেটাকে আমরা কালশিটে পড়া বলি, কালশিটে পড়া,
এটা খুব মারাত্মক কিছু নয়, কিন্তু চোখের যেহেতু চোখের স্কিন মানে চামড়ার তলায় ফ্যাট থাকে না, সেই জন্য খুব ফুলে ওঠে, পেশেন্টরা খুব ভয় পেয়ে যায়। এটা সাধারণত দেখা গেছে মাস দুয়েক সময় অনেক সময় লেগে যায় এটা সারতে। এছাড়াও দেখা গেছে চোখেতে কনজেংটাইভাতে হেমারেজ, সাবকনজেংটাইভাল হেমারেজ, আমরা যদি একটা ছবি দেখে নিই সাবকনজেংটাইভাল হেমারেজ, এটাতেও ভয় পাওয়ার কিছু কারণ নেই, এটাতে এক থেকে তিন সপ্তাহের মাথায় সেই হেমারেজটা চলে যায়। এছাড়া যেটা হয় কর্নিয়াতে ইঞ্জুরি, লিনিয়ার অ্যাব্রেশন থেকে ডিপ ইঞ্জুরি হতে পারে। তাছাড়াও কর্নিয়াতে ব্লাড স্টেনিং হয়। ব্লাড স্টেনিং মানে কি, চোখের ভেতরে অ্যান্টিরিয়র চেম্বারে যদি ব্লাড জমে এবং সেখানে যদি প্রেশারটা বেড়ে যায় চোখের কর্নিয়াতে একটা লালচে ব্রাউন রঙের একটা শেড চলে আসে, সেটা কিন্তু পেরিফেরি থেকে ক্লিয়ার হতে শুরু করে, প্রায় দুবছর লেগে যায় ক্লিয়ার করতে। নেক্সট হলো যে অ্যান্টিরিয়র চেম্বার, যেটা চোখের সামনের প্রকোষ্ঠ, সেখানে রক্ত জমে যেতে পারে আইরিস থেকে বা সিলিয়ারি বডি থেকে। এছাড়াও চোখের আইরিস যেটা আছে পুরোটাই ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে তলায় গুটলি পাকিয়ে পড়ে থাকতে পারে, যেটাকে আমরা বলি অ্যানাইরিডিয়া। তাছাড়াও আইরিসটা যেখানে লেগে থাকে বেসে সেখানটা ছিঁড়ে যায়, ছিঁড়ে পিপিলটা সার্কুলার না হয়ে ডি শেপেড পিপিল হয়, আমরা একটা ছবি দেখে নিতে পারি ডি শেপেড পিপিল। তার পেছনে রয়েছে আমাদের ক্রিস্টালাইন লেন্স। লেন্সে কি হয়, লেন্সটা আঘাত লেগে ছিটকে সরে যেতে পারে। কোথায় সরে যেতে পারে, পিছন দিকে চলে যায় বা সামনের দিকে অ্যান্টিরিয়র চেম্বারে চলে আসে বা এমনকি কনজেংটাইভার তলায় সাবকনজেংটাইভাল স্পেসে চলে আসতে পারে। লেন্সটা একে বলে ডিসলোকেশন অফ লেন্স, আর লেন্সটা ছিঁড়ে নেমে যেতে পারে সেটাকে বলে সাবলাক্সেশন অফ লেন্স। এছাড়াও যেটা ভেরি কমনলি হয়, একটা রিং হয় তাকে বলে ভসিয়াস রিং। আর এরপরে আছে যেটা সবথেকে মারাত্মক, যেটা চোখেতে ছানি পড়ে। মারাত্মক বললাম কিন্তু ছানি অপারেশন করলেই কিন্তু সেই মানুষটি আবার দৃষ্টি ফিরে পাবে। ছানিটা কীরকম হয়, একটা ফেদারি অ্যাপিয়ারেন্স হয় তাকে বলে রোজেট, সেটা কিন্তু দুবছর পরেও হতে পারে। আর একটা হয় টোটাল ক্যাটারাক্ট, আর একটা দেখা গেছে ছানি পড়লে সেনাইল ক্যাটারাক্টটা তাড়াতাড়ি ম্যাচিওর করে যায়, অনেক সময় লেন্সটা পুরোটাই অ্যাবজর্ব করে যায়। পিছনে আসে ভিট্রাস, ভিট্রাস টিউমারে কিন্তু রক্তক্ষরণ হতে পারে, ভিট্রাস ডিজেনারেশন হতে পারে। তার পেছনে রেটিনা, রেটিনাতে কী হয় না, রেটিনার ম্যাকুলা আর ফোবিয়াতে জল জমে তাকে বলে কমার্শিয়াল রেটিনি বা বার্লিন সিডিমা। রেটিনা ছিঁড়ে যেতে পারে, হেমারেজ হতে পারে, কোরাইডাল রাপচার হতে পারে, এমনকি অপটিক নার্ভ ছিঁড়ে যায় তাকে বলি আমরা অ্যাভালশন অফ দি অপটিক নার্ভ। এছাড়াও চোখের অক্ষিকোটর যেটা আছে সেখানে একটা ট্রমা হয়, ইন্ট্রা অরবিটাল প্রেশার বেড়ে সেই যে অরবিটের যে ফ্লোর যেটা উইক দেয়ালটা সেটা ফেটে চোখটা ম্যাক্সিলারি অ্যান্ট্রামে বসে যেতে পারে, একে বলে ব্লো আউট ফ্র্যাকচার। মোটামুটি ব্লান্ড ট্রমাতে এই ধরনের ইঞ্জুরি হয়ে থাকে। এছাড়া একটা সিভিয়ার যেটা ল্যাসারেটেড ইঞ্জুরি হয় সেখানে কিন্তু, যেটা আমি বলছিলাম ওপেন গ্লোব ইঞ্জুরি, সেখানে চোখ থেকে ভিট্রাস, ইউভিয়াল টিস্যু, লেন্স এগুলো বেরিয়ে আসতে পারে। এখানে কিন্তু যদি দেখা যায় যে তার কোনো আশানুরূপ দৃষ্টি হবে না, ইমিডিয়েট চোখটা কিন্তু তুলে ফেলতে হয়। তাহলে বোঝা গেল অ্যাপারেন্টলি একটা ঘুষি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং লং স্ট্যান্ডিং অনেক এফেক্ট পাওয়া যাবে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা ফোন নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমার চোখে বালি ঢুকেছে কিন্তু বালিটা বের হচ্ছে কিন্তু লালটা কাটছে না। বেশ, ডক্টর দত্ত আপনি কি বলবেন? লালটা যাচ্ছে না মানে ধরে নিতে হবে যে সেখানে কোনো ইনফেকশন হয়ে আছে। অনেক সময় দেখা গেছে চোখের পাতাটা উল্টে একটা সালকাস আছে তাকে বলে সাবটার্সাল সালকাস, সেইটা উল্টে দেখতে হবে যে বালিটা ওখানে কি আটকে আছে, সেটা কিন্তু অনেকেই খেয়াল করে না। এবং সবসময় যে বালি বাইরে থেকে দেখা যাবে তা নয়, আর এই যে ফরেন বডিগুলো যেগুলো পরে তার সেগুলো তো ধোয়া তুলসী পাতা নয়, সেগুলোর সঙ্গে ইনফেকশন কিন্তু ক্যারি করে। সুতরাং আপনাকে কিন্তু একটা ভালো অ্যান্টিবায়োটিক ড্রপ এবং মলম লাগিয়ে তার চিকিৎসা করলেই কিন্তু এর হাত থেকে রেহাই পাবেন। বেশ, তবে ডক্টর শীল, এই ঘুষির সাথে সাথে যখন ব্লান্ড ট্রমা নিয়ে আলোচনা হচ্ছেই, অনেক সময় বাচ্চারা চোখে বল লেগে ক্রিকেট খেলতে কি নানান রকমের সমস্যা হতে পারে চোখে, সেগুলো কি কি এফেক্ট হতে পারে? এখন ঘুষি লাগলে যে ঘটনাগুলো ঘটে, ক্রিকেট বল লাগলেও ঠিক একই জিনিসটা হতে পারে। যেটা সবচেয়ে প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হলো যে কর্নিয়াতে ঘষা লাগা এবং তারপরে কর্নিয়ার পিছনে রক্ত জমাট হয়ে যাওয়া, এটা আমাদের প্রথম মাথায় আসে। তো এখন সব সময় খেলার মাঠ, সেখানে তো আর কোনো হসপিটাল নয় যে সাথে সাথে কিছু একটা ব্যবস্থা করতে হবে, বা বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই জন্য যেটা আমরা সবসময় বলি যে যখনই কোনো আঘাত লাগলো তখনই যে চোখটা আঘাত লেগেছে
অন্য চোখটা যেটা ভালো চোখ সেই চোখটাকে একটু ঢেকে দেখা যে আমার দেখার কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা একবার নয় বারবার দেখা যে আমার দেখার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি দেখার কোনো অসুবিধা হয়ে থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে, এবং সেই কারণগুলোকে যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় সেই কারণগুলোর থেকে তত তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। সুতরাং ক্রিকেট বল লেগে যদি কারোর কোনো অসুবিধা হয়, দেখার অসুবিধা হয়, সেটা দেখানো দরকার। আর তার সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্রিকেট বল লেগার সঙ্গে সঙ্গে শুধু দেখা শুধু নয়, তার সঙ্গে নাক দিয়ে রক্ত পড়লো কিনা। যদি নাক দিয়ে রক্ত পড়ে তাহলে ডক্টর দত্ত একটু আগে যেটা বললেন যে যে ব্লু আউট ফ্র্যাকচার, যেটা আমাদের যে অক্ষিকোটর যেটা স্কাল, স্কালের যে অক্ষিকোটর সেই সেই সেইটার ফ্র্যাকচার হয়েছে, তবেই নাকে রক্ত এসছে। সেজন্য তো ক্রিকেট বল নিয়ে আসলে প্রথমে আমরা যে জিনিসগুলো দেখি যে প্রথমেই হিস্ট্রিটা আমরা নিই যে নাক দিয়ে রক্ত পড়েছে কিনা, আর খেলোয়াড় যে যার চোখে লেগেছে সে অজ্ঞান হয়েছে কিনা। যদি কোনো কারণে অজ্ঞান হয়ে থাকে তাহলে চোখের পিছনেই রয়েছে ব্রেন, সেইখানে হেড ইনজুরির কোনো রকম কিছু লক্ষণ আছে কিনা সেইটা আমরা দেখি। আর তারপরে চোখটা বিভিন্ন দিকে ঘোরাতে অসুবিধা হচ্ছে কিনা সেটা আমরা দেখি, তাতে বুঝতে পারি মাসেলের ইঞ্জুরি হয়েছে কিনা। তারপর তো চোখটাকে তো একদম থরোলি এক্সামিন করা, করে দেখে নেওয়া যে কোনো বিপদ আছে কিনা। যদি বিপদ না থাকে তাহলে বলে দেয় না ঠিক আছে, তবে একটা সময় পর্যন্ত খেয়াল রাখতে হয় যে দেখার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি দেখার কোনো রকম অসুবিধা হয় তাহলে সেটাকে একদম ইগনোর করতে নেই, ইগনোর না করে সেটা চোখটাকে দেখানো। এরপরে ডক্টর দত্ত আসছে আপনার কাছে, এবার আমরা নানান রকম পেনিট্রেটিং বা পারফোরেটিং ইঞ্জুরিতে যাই, সেগুলো কি কি ধরনের সাধারণ জিনিসগুলো দিয়ে এই ধরনের ইঞ্জুরি হতে পারে, বা এর সিমটমসগুলো কি কি উপসর্গ নিয়ে রোগী আপনার কাছে আসবে? পেনিট্রেটিং ইঞ্জুরি দুভাবে হতে পারে, একটা যেটা হয় যে কোনো শার্প কিছু, যেমন ছুরি, কাঁচি, পেন, পেন্সিল, এগুলো স্ক্রুড্রাইভার, এগুলো ঢুকে গেল স্কুলে হামেশাই অনেক সময় পেনের খোঁচা লেগে যাচ্ছে, এটা একটা। আর একটা হচ্ছে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট, সেগুলো দিয়েও হতে পারে। আবার এমন দেখালে পড়ে হাই, হ্যাঁ ছবিটা একটু দেখে নিই আমরা। অনেক সময় দেখা গেছে হাই স্পিডে কোনো কিছু এলো, যেমন বুলেট ইঞ্জুরি, সেটা চোখে ঢুকে গেল। তো একে আমরা যেটা বলি পেনিট্রেটিং আর পারফোরেটিং। পেনিট্রেটিং মানে চোখের ভেতরে ঢুকে গেল, আর পারফোরেটিং মানে এফোর ওফোর হয়ে গেল। এবার এখানে মনে রাখতে হবে যে এই যে শার্প ইনস্ট্রুমেন্ট যেটা চোখের ভেতরে ঢুকলো, শুধু যে চোখের ক্ষতি হলো তাও নয়, কর্নিয়া, লেন্স, ভিট্রাস, রেটিনা, এর সঙ্গে কিন্তু ইনফেকশন ওরা ক্যারি করলো। অনেক সময় দেখা গেছে চিজেল হামারের যে হাই স্পিডে যেগুলো ঢুকছে সেগুলো গরম থাকার জন্য ইনফেকশনটা অতটা হয় না, কিন্তু অনেক সময় কাঠের টুকরো বা কোনো কিছু চোখে ঢুকলে চোখের ভেতরে কিন্তু এন্ডোপথার্মাইটিস, প্যানোপথার্মাইটিস হয়ে ইনফেকশন হয়ে চোখটা কিন্তু একেবারেই নেমে আসতে পারে অন্ধত্ব। এগুলোতে খেয়াল রাখতে হবে। এইগুলো গেল পেনিট্রেটিং আর পারফোরেটিং ইঞ্জুরি। তবে ডক্টর শীল আপনার কাছে একটু গ্রামাঞ্চলের দিকে যাওয়া যাক, সেখানে কিন্তু গরুর শিঙের ইঞ্জুরি বা ধরুন বকে ঠুকরে দিল সেরকম ধরনেরও কিন্তু আঘাত দেখা যায়, সেগুলো সম্বন্ধে আপনি যদি একটু আমাদের বলেন। এই যে ছবিটা রয়েছে সেই ছবিটা যদি একটু দেখান তাহলে দেখবেন যে কি ভয়ঙ্কর রকমভাবে চোখটা গরুর শিঙের গুঁতোতে চোখটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এটা ভয়ঙ্কর দেখতে লাগে, এবং এই ধরনের ইঞ্জুরি হলে আমরা চোখটাকে যে খুব রক্ষা করতে পারবো এটা আমরা আশা করি না। বকেট ঠোকরানো বা সেগুলোতে এতটা ভয়ঙ্কর হয় না। বকেট ঠোকরানোগুলোতে যেগুলো হয় সাধারণত, এই এটা একটা সিজন আছে, এই যে ধান উঠে যায়, ধান উঠে যাওয়ার পরে ওই মাঠে বক ধরার একটা চাষিদের একটা প্রবণতা থাকে। ওই মাঠে বকেরা ধান খেতে আসে, এবারে হয়তো মাংস খাওয়ার জন্যই বকটাকে ধরে আনে, ধরে এনে ওই ঝুড়ি চাপা দিয়ে রাখে। আর এটা বাচ্চাদের না একটা কৌতূহলের একটা বিষয় হয়ে দাঁড়ায়, ওরা ওই ঝুড়ি তুলে বকটাকে যেই দেখতে যায়, হয়তো মাছের সঙ্গে চোখের আকারের কোনো রকম কিছু একটা হয়তো একটা সিমিলারিটি আছে, সেই জন্য একেবারে টিপিক্যালি বকগুলো কী করে, ওই কর্নিয়ার মধ্যে গিয়ে ঠোকরটা মারে। এবং সেই ঠোকরটা মারার জন্য যে একটু আগে ডক্টর দত্ত যেটা বিশদভাবে বললেন যে পেনিট্রেটিং ইঞ্জুরি এবং তার সঙ্গে সঙ্গে চোখে ছানি পড়ে যাওয়া, এখানে মানে আমাদের অপেক্ষা করে থাকতে হয় যে ইনফেকশনটা কতটা ক্ষতি করলো কি করলো না। যদি ইনফেকশন ক্ষতি না করে তাহলে চোখটাকে বাঁচিয়ে দেওয়া যায়, আর যদি এই ঠোকরের সঙ্গে সঙ্গে চোখের মধ্যে কিছু না কিছু ইনফেকশন তো হবেই, সেটা যদি অনিয়ন্ত্রিত ইনফেকশন যদি কিছু থাকে তাহলে সেই ইনফেকশনেই চোখটা শেষ হয়ে যায়। প্রাথমিকভাবে ওই যে বকেট ঠোকর নিয়ে আসে তখন
যে ফেটে যাওয়া জায়গাটা আমরা জোড়া দিই যত তাড়াতাড়ি সম্ভব। আর চোখের আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে চোখের মণিটা যে খয়েরি রং যেটা আমাদের হয় বা কারোর ক্ষেত্রে অন্য অন্য রং হয়, সাধারণত ভারতীয়দের খয়েরি হয়, এটা হচ্ছে ইউভিয়াল টিস্যু বলা হয়। এই ইউভিয়াল টিস্যুটা চোখের বাইরে যদি বেরিয়ে আসে এটার কিন্তু একটা সুদূর প্রসারী একটা ক্ষতিকারক একটা এফেক্ট আছে। সেইটাই হচ্ছে আমাদের পক্ষে একটা বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, যে যেটা পরবর্তীকালে আমরা সেই একটা জিনিস আছে সিম্প্যাথেটিক অপথালমাইটিস বলে একটা জিনিস আছে, সেই সিম্প্যাথেটিক অপথালমাইটিসটা আমাদের ভীষণ ভাবিয়ে তোলে। এটা জন্য একটু আগে যে রক্তরক্ত বলছিল অনেক সময় চোখে তুলে ফেলতে হয়, সেই চোখে তুলে ফেলাটাও এই মূলত এই সিম্প্যাথেটিক অপথালমাইটিসকে পরবর্তীকালে যাতে ভালো চোখটাতে না হয় সেইটার জন্যই এই চোখটা তুলে ফেলার ব্যাপারটা প্রসঙ্গটা আসে। এবং আরও আলোচনায় যাব, তার আগে সঙ্গে রয়েছেন বন্ধুরা, একটু সমস্যাটা জেনে নেওয়া যাক। হ্যালো, বলছেন কোথা থেকে? আমি, আমার নাম এস এম সাহা। নমস্কার, বলুন আপনার সমস্যাটা। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি আপনার সমস্যাটা, বলুন। আমার নাম এস এম সাহা, আমার বয়স 83 বছর। আমার বাঁ চোখে, আগে বলি ডান চোখে আমার রেটিনা ডিট্যাচমেন্ট হয়েছিল, ভিটারেক্টমি করে ভালো হয়েছে। তারপরে বাঁ চোখে একটা লেজার ট্রিটমেন্ট করেছিল যাতে রেটিনার ডিট্যাচমেন্টটা একটু ডিলে হয়। তারপরে এখন বাঁ চোখে বললেন যে একদম ফাইন মেমব্রেন হয়েছে, এখন সেই চোখটা অন্ধ হয়ে কালো হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না। একটু বলবেন কি করব? অবশ্যই আমরা, আপনি শুনতে থাকুন ডক্টর জত্ত, যদিও শুনতে পাচ্ছি না, আলোচনা থেকে একটু আলাদা, আপনি শুনতে থাকুন থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমার মনে হয় আজকের আলোচনার বিষয়টা চোটাঘাত জনিত সমস্যা, এটা রেটিনা ডিট্যাচমেন্ট যেটা হয়, আমরা যখন রেটিনা নিয়ে আলোচনা করব তখন এটা আলোচনা করা যাবে। আমরা আমাদের পুরনো আলোচনায় ফিরে যাই, আমরা এরপর একটু ডক্টর দত্ত আপনার কাছে আসি, যে রেডিয়েশন ইনজুরিতে কি কি ধরনের ক্ষতি হতে পারে, বা রেডিয়েশন ইনজুরি বলতে আমরা কি বুঝি? তাছাড়া সূর্যগ্রহণের সময় অনেক সময় বলা হয় যে সূর্যের দিকে তাকিয়ে থাকা উচিত নয়, থালায় জল নিয়ে সূর্যগ্রহণ দেখো, এইগুলো কি মিথ না এগুলো সত্যি কোনো সায়েন্টিফিক ব্যাপার আছে? রেডিয়েশন ইঞ্জুরিকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হলো আল্ট্রাভায়োলেট রে, একটা হলো ইনফ্রারেড রে, আর একটা হলো আয়োনাইজিং রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রে কীভাবে আসে? সূর্যের থেকে আসে, এবং আমরা জানি আল্ট্রাভায়োলেট রের জন্য কিন্তু যে আমাদের চোখে ছানি পড়ে। আর আল্ট্রাভায়োলেট রে এছাড়াও যারা ওয়েল্ডিং করেন বা যারা সিনেমা অপারেটর তাদের, আর একটা আছে স্নো ব্লাইন্ডনেস, অর্থাৎ পাহাড়ে বরফের উপরে সূর্যের আলো পড়ে সেখান থেকে ঠিকরে আসে আল্ট্রাভায়োলেটরে। আল্ট্রাভায়োলেটরে চোখে যেটা করে তাকে আমরা বলি ফটোপথালমিয়া। ফটোপথালমিয়া মানে কি? এটার একটা মজার ব্যাপার আছে, যখন সেই ইঞ্জুরিটা হলো আল্ট্রাভায়োলেটরে এসে লাগলো, তার 4-5 ঘন্টা পরে পেশেন্টের কিন্তু ব্যথা হতে শুরু করে। এই সময়টা কিন্তু তার কোনো অসুবিধা থাকে না, বেশিরভাগই সময় দেখা গেছে রাত্রিরে পেশেন্টটা এসে হাজির হলো এবং প্রচণ্ড ব্যথা, চোখ খুলতে পাচ্ছে না, চোখ লাল, ব্লেফারোস্পাজম মানে চোখটা বন্ধ হয়ে আছে, এরকম হয়। এতে কী হয় না, কর্নিয়াল ইরেশন হয় এবং সিম্পলি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে প্যাড ব্যান্ডেজ করে রাখলে 24 ঘন্টার মধ্যেই সেটা কিন্তু সেরে যায়। এছাড়া রয়েছে ইনফ্রারেড। ইনফ্রারেড রে মানে কি? যেটা আমরা সূর্যগ্রহণের সময় বিশেষ করে আমরা সূর্যের দিকে তাকাতে বারণ করি, তো এই ইনফ্রারেড রে এসে আমাদের চোখের রেটিনার যে পিগমেন্ট আছে, পিগমেন্ট ওই রেগুলোকে অ্যাবজর্ব করে একটা থার্মাল এফেক্ট, একটা অর্থাৎ হিট প্রোডাকশন করে, তার ফলে ম্যাকুলাটা পুড়ে যায়, তাকে বলে এক্লিপস বার্ন বা ম্যাকুলার বার্ন। এটাকে, এটা হয় ইনফ্রারেড রে সূর্যের আলো থেকে। আর একটা যেটা হয় আয়োনাইজিং রেডিয়েশন, মানে কি, চোখের চারপাশে যদি কোনো ক্যান্সার বা কিছু থাকে তাতে যদি রেডিওথেরাপি করা হয় তখন কিন্তু চোখে বিভিন্ন ধরনের কর্নিয়ার সমস্যা হয়, ছানি পড়ে, এগুলোকে বলে আয়োনাইজিং রেডিয়েশন। এরপরে ডক্টর শীল আসছে আপনার কাছে, আর কদিন পরেই কালী পুজো, এবং কালী পুজো উপলক্ষে চারিদিকে একটা আনন্দের পরিবেশের সৃষ্টি হয়েছে, তবে তার সাথেও সাবধান আমাদের হতেই হবে। কী কী ধরনের সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত, বিশেষ করে বাচ্চারা কী কী ধরনের প্রিকশন নেবে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বাজির থেকে যে জিনিসগুলো আসে, তিন ধরনের ইঞ্জুরি হতে পারে। একটা হচ্ছে থার্মাল ইঞ্জুরি, বাজির থেকে যে তাপ উৎপন্ন হয় তার থেকে আঘাত হতে পারে, চোখ কেন মুখ সব জায়গাতেই আঘাতটা হতে পারে। আর
বাজির মধ্যে যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার থেকেও চোখের ক্ষতি হতে পারে। আবার বাজির মধ্যে অনেক সময় কিছু ধাতব টুকরো থাকে, সেগুলো ভেতরে ঢুকে গিয়েও মেকানিক্যাল ইঞ্জুরি হতে পারে। তো কাজেই এখন তো বাজি তো বাচ্চারা আনন্দ করবেই, বড়রাও আনন্দ করে, বাচ্চারাও আনন্দ করবে। এইটার থেকে বাঁচাতে গেলে যেটা আমরা চোখের দিক থেকে বলি, যে বাচ্চারা তো চশমা, কোনো কোনো বাচ্চা থাকে, আর যে বাচ্চা চশমা থাকে না সে অন্তত যে বিভিন্ন ফ্যান্সি গ্লাস আছে সেই ফ্যান্সি গ্লাসগুলো যদি পড়ে তাহলে ক্ষতিকারক ধোঁয়াটা চোখে যাবে না, বা কোনো রকম যদি খুব তাপ লাগে সেই তাপের থেকে চোখটা বাঁচবে। আর এই যে ছবিটা আছে, ছবিতে দেখুন একটা বাচ্চার চোখে চশমা দেওয়া আছে, সে একটা রং মশাল জ্বালাচ্ছে, আর একটা বাচ্চা দেখুন সেখানে তাকে পায়ে বলা হয়েছে যে পায়ে অন্তত জুতো পরে যেন বাজিটা ফোটায়। কারণ অনেক সময় কি হয় যে বাজি পোড়া বাজির কিছু জ্বলন্ত অংশ থাকে, সেগুলোর উপরে পা পড়ে অনেক সময় খুব গভীর ক্ষত হয়ে যায় পায়ে, সেটাও তাকে অনেকদিন ভোগায়। আর বেশিরভাগ আমরা যেটা বলি সেটা হলো বাজি পোড়ানোর সময় যেন সুতির জামা কাপড় ব্যবহার করা হয়, কারণ সুতির জামা কাপড় ব্যবহার করলে তাহলে যদি কোনো কারণে আগুনের ফুলকি এসে ছিটকে লাগে সেটা দাউ দাউ করে জ্বলে যাওয়ার সম্ভাবনাটা সুতির ক্ষেত্রে অনেকটা কম সিনথেটিক কাপড়ের থেকে। তো আবার বলছি সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে বুঝিয়ে সুজিয়ে কোনো রকম একটা ফ্যান্সি চশমা দেওয়া বাজি ফোটানোর সময়, আর তাদের পায়ে অন্তত যেন জুতো থাকে আর সুতির জামা কাপড়, এটাতেই অনেকটা রক্ষা হবে। আর একটা যেটা আছে আমরা যেটা বলি হাতে কোনো বাজি নিয়ে ফোটাবেন না, এই একটা। আর আমার মনে হয় বাচ্চারা বাজি ফোটার হচ্ছে বড়রা সেটা ফোটালো, বাচ্চারা দেখলো সেটা যথেষ্ট দূরত্ব মেনটেন করলো। আর একটা আমি সবসময় বলি অ্যাটলিস্ট এক বালতি জল রেডি করে রাখুন, যদি কোনো কারণে এসে চোখে লাগে সঙ্গে সঙ্গে অন্তত জলটা দিয়ে চোখটা ধুয়ে অনেকটাই রক্ষা পাওয়া যায়। এই বেসিক কিছু যদি সাবধানতা আমরা অবলম্বন করি অনেকটাই সেফলি আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে পালন করতে পারি। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, আরও একটা ফোন নিয়ে নেব। হ্যালো, কে বলছেন? বেশ শুনছি আপনার সমস্যাটা, বলুন। নমস্কার, আমি কাজনগর শ্যামপুর হাওড়া থেকে বলছি, হরাধন চক্রবর্তী। বেশ, হ্যাঁ, আমার হচ্ছে ডান চোখটা যে হাতে ঝাপটা গিয়েছিল এখন ঝাপটা করে চাইতে খুব অসুবিধা হয়, এবং চোখে জ্বর আসছে যেন কেমন যেন হয়, এবং এর মধ্যে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, তার মধ্যে কেমন যেন হয় ডান চোখে, কি করবো, কি করলে আমি চোখটা ভালো রাখবো? বেশ, আপনি শুনতে থাকুন ডক্টর শীল, আপনি এই ব্যাপারে, উনি একটু ঝাপসা দেখছেন, ওনার দেখতে অসুবিধে হচ্ছে, এবং কিছুদিন আগে ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি উনি অবলম্বন করবেন? ডেঙ্গুতে বিভিন্ন ধরনের রক্তক্ষরণের সমস্যা হয়ে থাকে, আমি বলছি না যে আপনার চোখের মধ্যে সেরকম কোনো ঘটনা ঘটেছে, সেরকম না হোক সেটাই আমরা চাইবো, তবুও আপনি কোনো একটা নির্ভরযোগ্য জায়গায় গিয়ে আপনি চোখটাকে পরীক্ষা করাতে পারেন যে চোখের মধ্যে সব কিছু ঠিক আছে কিনা। হয়তো দেখা যাবে যে আপনি যে ঝাপসা যেটা দেখছেন সেটা হয়তো ডেঙ্গুর সঙ্গে কোনো রকম সম্পর্কিতই নয়, অন্য সাধারণ একটা কারণ, হয়তো একটা চশমা বা অন্য সাধারণ কিছু ওষুধপত্র দিলেই হয়তো আপনি ঠিক হয়ে যাবেন। তবু আপনার একবার দেখানো উচিত, কারণ ডেঙ্গুতে রক্তক্ষরণ শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, চোখের মধ্যে এটা হয়েছে কিনা বা হলে সেটা বিশেষ ভাবনার আছে কিনা সেটা একবার না দেখলে বোঝা যাবে না। আপনি কাছাকাছি নির্ভরযোগ্য কোনো জায়গায় গিয়ে আপনি চোখটা দেখিয়ে নিন, এটাই আমাদের পরামর্শ। এরপর ডক্টর দত্ত আসছে আপনার কাছে, একটা খুব খুব বড় সমস্যা, ধরুন অ্যাসিড এবং অ্যালকালি থেকেও অনেক সময় চোখে আঘাত লাগতে পারে, এবং সেই কোন আঘাতটা বেশি ক্ষতিকর, কেন বেশি ক্ষতিকর, এবং হঠাৎ করে এই জিনিসটা ক্ষতিটা হলে ইমিডিয়েটলি তার কি করা উচিত? এইগুলোকে বলে কেমিক্যাল ইঞ্জুরি, অ্যাসিড বা অ্যালকালি। বেশ, কী কীভাবে হতে পারে? বাড়িতেই হতে পারে, যেমন বাথরুম পরিষ্কার করে অনেক সময় অ্যাসিড দিয়ে, সেইগুলো থেকে চোখে ছিটকে গেল, ডিটারজেন্ট চোখে গেল, বিভিন্ন রকম কসমেটিক্স সেগুলো গেল, যারা মাঠে ঘাটে কাজ করে তারা বিভিন্ন রকম ইনসেকটিসাইড এইগুলো থেকে চোখে অ্যাসিড বা অ্যালকালি বার্ন হতে পারে, চুন লেগে চোখে অ্যালকালি বার্ন হতে পারে,
অনেক সময় দেখা গেছে ল্যাবরেটরিতে কাজ করার সময় ছেলে মেয়েদের চোখে ছিটকে অ্যাসিড বা অ্যালকালি চলে এলো। তো এই অ্যাসিড বা অ্যালকালি এগুলো চোখের ভয়ঙ্কর ক্ষতি করে, বিশেষ করে অ্যালকালি। অ্যাসিড দেখা গেছে যখন চোখে পড়লো তখন হয় কি, প্রোটিনটাকে কোয়াগুলেট করে দেয়, ওটা আর ভেতরে বেশি ঢুকতে পারে না, তার ফলে বাইরে নেক্রোসিস বা এগুলো হলো বটে কিন্তু অপেক্ষাকৃত কম ভয়াবহ। যেখানে অ্যালকালি পড়লে কি হয় না, সেল মেমব্রেনকে ওরা নষ্ট করে দেয় এবং জলটাকে ওরা শুষে নেয়, তার ফলে অ্যালকালি চোখের ভেতরে ঢুকে যায় এবং সিভিয়ার ইঞ্জুরি করে এবং সেখান থেকে কর্নিয়া নেক্রোস, কর্নিয়াল নেক্রোসিস, কনজেংটাইভাল নেক্রোসিস এগুলো তো হতেই পারে। এটা পরবর্তীকালে দেখা গেছে অনেক সময় ভাস্কুলারাইজেশন হয়ে যায় এবং দেখা গেছে চোখের পাতা এবং বালবার কনজেংটাইভা লেগে সেটাকে বলে সিম ব্লেফারন আটকে যায়। সেই জন্য এগুলোর চিকিৎসা হচ্ছে ইমিডিয়েটলি ভালো করে জল দিয়ে ধুতে হবে, থরো ওয়াশ করতে হবে এবং কোনো লাইম বা কিছু বা কিছু একটা টুকরো বা অ্যামোনিয়া কিছু লেগে আছে কি না সেগুলোকে থরোলি পরিষ্কার করতে হবে। তারপরে আমরা কিছু কিছু ওষুধ যেমন স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যাট্রোপিন এগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। আর অনেক সময় দেখা গেছে আমরা গ্লাস রড দিয়ে ওপরে নিচে ছাড়িয়ে দিই দিনে দুবার করে বা অনেক সময় ব্যান্ডেজ, কন্টাক্ট লেন্স লাগিয়ে দিই যাতে করে অ্যাডিশনটা না হয়। তবে ডক্টর দত্ত, যে কোনো মানে চোখের আঘাতের সমস্যায় কিন্তু সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে কত তাড়াতাড়ি একজন রোগীর পক্ষে চিকিৎসা কেন্দ্রে যাওয়া সম্ভব বা যদি সে যেতে না পারে ইমিডিয়েটলি সে কী করবে, কী কী ধরনের প্রিকশন? যদি যেতে না পারে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড বা অ্যালকালি কিছু পড়লে আমরা যেটা বলি সিম্পলি জল দিয়ে ধোয়া, পরিষ্কার জল দিয়ে ধোয়া, আর কিছু করার দরকার নেই। অনেক সময় আমরা বলি পেশেন্টকে শুইয়ে চোখের পাতা দুটো ফাঁক করে কেটলিতে জল ভরে ওপর থেকে জলটা ফেলুন যাতে করে সেই জিনিসগুলো আছে যথাসম্ভব পরিষ্কার হয়ে যায়। কিন্তু নিজেরা কিছু করার চেষ্টা করবেন না বা রুমাল বা কিছু দিয়ে কিছু বের করার কোনো দরকার নেই। পরবর্তী সময়ে দরকার হলে চোখে একটা রুমাল অন্তত বেঁধে নিয়ে চোখের ডাক্তারের কাছে চলে যান। বেশ, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর শীল, আমরা একটা আলোচনা একটুখানি করতে গিয়ে সেটা আর করা হলো না, সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস বলে একটি সমস্যা হয় সেটা সম্বন্ধে যদি আপনি আমাদের একটু সহজভাবে বুঝিয়ে বলেন। সিম্প্যাথেটিক মানে সিম্প্যাথি কথাটা হচ্ছে সমব্যাথি, অর্থাৎ একটা চোখে ইঞ্জুরি হলো কোনো কারণ নেই, অন্য নির্দোষ যে চোখটা সেই চোখটায় সমস্যা শুরু হয়ে গেল এবং সেটা যে ইমিডিয়েটলি শুরু হবে এমন নয়, সেটা মানে মাসের থেকে আরম্ভ করে কয়েক বছর বাদে ওটা হতে পারে। এটা খানিকটা মানে ইমিউনোলজিক্যাল রিয়াকশান, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান শরীরে বিভিন্ন ক্ষেত্রে যে হয়, এই সিম্প্যাথেটিক অপথ্যালমিয়াটাও খানিকটা সেই রকম ব্যাপার। এটা বিপদটা থাকে হচ্ছে যে আমাদের যে ইউভিয়াল টিস্যু অর্থাৎ চোখের যে আইরিস বা চোখের রংটা যে নির্ধারণ করে যে আইরিস, সেই টিস্যুটা চোখের পিছনেও কন্টিনিউড আছে, সেই টিস্যুটার যদি বাইরে বেরিয়ে আসে আঘাতের কারণে এবং সেটা যদি দীর্ঘ সময় চোখের বাইরে থাকে সেইটা হলেই কিন্তু পরবর্তীকালে বিপদের সম্ভাবনাটা বেশি থাকে। দেখা গেল যে আঘাত হয়েছে, আঘাত লাগার পরে সেইটা চিকিৎসা হয়েছে, কম দেখুক বা একেবারে না দেখুক যেটা আঘাতপ্রাপ্ত চোখ সে আঘাতপ্রাপ্ত চোখটা মোটামুটি রয়েছে, কিন্তু দেখা গেল যে অন্য চোখটাতে বেশ কিছুদিন বাদে দেখা গেল যে আলো সহ্য করতে পারছে না, এরপর দেখা গেল চোখটা ঝাপসা হয়ে আসছে, চোখে যন্ত্রণা হচ্ছে, তারপরে ডাক্তারের কাছে পরীক্ষা করার পর দেখা গেল যে সেখানে একটা প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এক ধরনের ইউভিআইটিস হচ্ছে এবং সেটা পুরো চোখটা জুড়ে। কারণটা তখন খুঁজে বের করা যায় যে অন্য চোখটাতে এককালে আঘাত লেগেছিল, সেই অন্য চোখটাতে এককালে আঘাত লাগার কারণেই এইভাবে এই প্রদাহটা এখন হচ্ছে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস। এখানে একটা জিনিস বলার আছে যে যখন কোনো পারফোরেটিং বা পেনিট্রেটিং ইঞ্জুরি হলো বিশেষ করে চোখের মণির চারপাশে, সেই সময় যদি মনে হয় যে এর ভবিষ্যতে ইউজফুল ভীষণ হবে না, সেখানে কিন্তু ইমিডিয়েটলি চোখটা তুলে ফেরাটাই আইন, তা নইলে কিন্তু অন্য চোখটাকে বাঁচানো যাবে না। আমার মনে আছে আমি একসময় বালুরঘাটে পোস্টিং ছিল, সেখানে শাবল লেগেছিল একটা বাচ্চার চোখে, তো সেই চোখটা ক্ষতবিক্ষত হয়ে সব কিছু ভেতরে জিনিস বেরিয়ে এসেছিলো এবং আমি তাদের বলি যে এই চোখটা ইমিডিয়েটলি যদি না তোলেন
অন্য চোখটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তারা সারাদিন পরে বিকেলবেলা আমাকে বলল, হ্যাঁ আপনি ডাক্তারবাবু, আপনি তুলে ফেলুন। এবং রিসেন্টলি সেই ছেলেটি আমার কাছে এসেছিল আবার দেখাতে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে এসে প্রণাম করে বলল যে ডাক্তারবাবু মনে আছে আমার চোখটা তুলে ফেলেছিলেন, এবং পরে সে নেট ঘেটে দেখেছে যে ওই চোখটা না তুললে অন্য চোখটা নষ্ট হয়ে যেত। আর এখানে একটা মজার ব্যাপার বলি, সবাই আমরা ব্রেলের নাম শুনেছি, যেটা আমরা ব্রেল সিস্টেমে পড়াশোনা করা হয়। ব্রেল তখন খুব ছোট, তার বাবা ওই ঘোড়ার নাল তারপরে জিন এগুলো তৈরি করতো, তো ওই তাকে এগুলো রাখা থাকতো। ছোট্ট ব্রেল উপরে উঠে পারতে গিয়ে একটা ওই সেই যন্ত্রাংশ চোখের মধ্যে ঢুকে যায়, এবং তার ফলে সেই চোখটা তো ড্যামেজ হয়, অন্য চোখটাতে কিন্তু তার সিম্প্যাথেটিক অপথালমাইটিস হয়েছিল। এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের আরো অনেক সাবধান হতে সুবিধে করে। আর একটা ফোন আছে নিয়ে নিই। হ্যালো, নমস্কার। পুরো ছাই গুলো আর পুরো ছাই, হ্যাঁ হ্যাঁ, চোখে লেগেছিল, দিয়ে সেইটাকে কেটে লাগানোর জন্য ওই তো চোখ দুজোড়া হয়ে গিয়ে দুগড়িয়েছিলাম। তারপরে প্রচন্ড লাল হয়ে যাওয়ার পরবর্তীতে মানে ঘপটা লাগছে, হ্যাঁ, এখন কি হয়েছে ওই ঘপটা থেকে সেই ঘপটাটা কেটে যাওয়ার পর নিকটের যে লেখাগুলো মানে সাদা যেমন সেগুলো মানে এখন দেখতে অসুবিধা হচ্ছে, মানে সেটা দেখা পাচ্ছে দেখতে পাচ্ছি না মানে চশমা ছাড়া। ছাই পড়ার সাথে সম্ভবত এর কোনো সম্পর্ক নেই। এবং ছোট অক্ষর আমরা জানি 40 বছর যখন বয়স হয় তখন আমাদের কাছের নজরটা কমে আসে, এবং অনেকটা দূরে মনে হচ্ছে হাতটা যেন ছোট হয়ে গেছে, দূরে নিয়ে দেখতে হয়। এটাকে আমরা বলি চালসে, 40 থেকে 40 কথাটা। এবং আমার মনে হয় সম্ভবত ওনার সেটাই হয়েছে, এবং সেটা সিম্পলি কোনো একজন চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে তার পাওয়ার নিলে এই সমস্যার সমাধান। আর আরও একটা ছবি আমরা দেখলাম ডক্টর দত্ত, যে চোখে রক্ত জমেছে এবং একটি ভয়ঙ্কর একটা দৃশ্য। এই চোখে রক্ত জমাটা চোখের কালো অংশ হতে পারে, চোখের সাদা অংশ হতে পারে, এই জিনিসটা কি এবং সেক্ষেত্রে এর চিকিৎসাটাই বা কি, ইমিডিয়েটলি কি করা উচিত? চোখে রক্ত জমা বলতে আমরা দুটো ব্যাপার বুঝি, একটা হলো চোখের বাইরে যেটা আমাদের সাদা অংশ স্ক্লেরা, তার উপরে যে পাতলা পর্দা, আমরা ছবিটা দেখে নিই, পাতলা পর্দা রয়েছে তাকে আমরা বলি কনজাংটাইভা, এবং এই কনজাংটাইভাতে কিন্তু অসংখ্য ছোট 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 ব্লাড ভেসেলস রয়েছে, যেগুলো কনজাংটিভাইটিস হলে সেখানে ব্লাড ভেসেলসগুলোতে রক্ত সঞ্চালন হয়ে এটা ওই কনজাংটিভাইটিসটা থেকে চোখ থেকে রক্ষা করার জন্য নানা রকম অ্যান্টিবডি এনে চোখটাকে বাঁচানোর চেষ্টা করা হয়। চোখের লালটা কিন্তু কোনো অসুখ নয়, যেমন জ্বরটা কোনো অসুখ নয়, সেরকম ব্যাপার আর কি। তো এই যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো কোনো কারণে ছিঁড়ে যেতে পারে। কী করে ছিঁড়ে যেতে পারে? চোটাঘাত তো একটা ব্যাপার হতেই পারে, অনেক সময় বাচ্চাদের হুপিং কাফ, কাশি হলে সারাদিন কেশে যাচ্ছে, চোখের ওইগুলো ছিঁড়ে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এছাড়া দেখা গেছে কিছু কিছু অসুখ, যেমন রক্তের কিছু অসুখ, ডায়াবেটিস, চোখের প্রেশার, কনস্টিপেশন, এইগুলো থাকলে অনেক সময় দেখা গেছে, অনেক সময় আপনা এমনি এমনি হয়ে যায়, ইডিওপ্যাথিক বলি আমরা। তো এটাতে ভয় পাওয়ার কিছুই কারণ নেই, চোখটা এমন লাল হয়ে যায় যে বাড়ির লোকে ভয় পেয়ে যায় যেটা কি হলো এত লাল হয়ে গেল, কিন্তু এটা দেখা গেছে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে নিজে নিজেই সেই রক্তটা চলে যায়। আমরা অনেক সময় একটা কোনো লুব্রিক্যান্ট বা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি, অনেক সময় ব্লাড কি হয় না, একটা ভালো কালচার মিডিয়া ফর দি ব্যাকটেরিয়া টু গ্রো, সেই জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি। আর কিছু একদম না দিলে পেশেন্ট ভাববে কিছুই দিল না, এটা কী ট্রিটমেন্ট হলো, তা তো নয়। সেই জন্য এবং দেখা গেছে এটা 1 থেকে 3 সপ্তাহের মধ্যে তবু অযথা ভয় করার কোনো কারণ থাকে না। যেটা হয় চোখের ভেতরে রক্তক্ষরণ, চোখের ভেতরে মানে কি, আমাদের চোখের সামনে যেটা আছে অ্যান্টিরিয়র চেম্বার বলি, আইরিশ আর কর্নিয়ার মাঝখানের যে স্পেস, ওইখানে চোটাঘাত লেগে রক্তক্ষরণ হয়, এবং সেই রক্ত যখনই হয়েছে তখন সেই রক্তটা কিন্তু যদি মনে হয় চোখের প্রেশার বেশি হচ্ছে তখন কিন্তু প্যারাসিনথিসিস বলে একটা অপারেশন আছে, ছোট্ট একটা অপারেশন, সেটা করে রক্তটা কিন্তু বের করে দিতে হবে, নইলে কিন্তু ব্লাড স্টেনিং অফ কর্নিয়া হবে, যেটাতে কিন্তু সাময়িকভাবে সে দৃষ্টিশক্তি হারাবে। এছাড়াও আর একটা রক্তক্ষরণ যেটা পেছনে ভিট্রাসে হয়, ভিট্রাস হেমারেজ বলি আমরা, তার কারণ কিন্তু অনেক, যেমন আমরা বললাম চোটাঘাত লেগেও হতে পারে, এছাড়াও কিন্তু দেখা গেছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এগুলো থেকে নানা রকমের, বা ইলস ডিজিজ বলে একটা অসুখ আছে সেইগুলো থেকে দেখা গেছে ভিট্রাসে রক্তক্ষরণ হয়। সেখানে কিন্তু আমরা অপেক্ষা করব 2 মাস বা 3 মাস, যদি দেখা যায় যে রক্তটা অ্যাবজর্ব হলো না তখন কিন্তু আমরা ভিট্রেক্টমি করে রক্তটাকে বের করে দিতে হবে, নইলে কিন্তু দৃষ্টিশক্তি তাকে ফেরানো যাবে না।
বেশ, এগুলো অনেক গম্ভীর আলোচনা আমরা করলাম। এরপর ডক্টর শীল আসছে আপনার কাছে, একটু অদ্ভুত রকমের আপনার যদি অভিজ্ঞতায় কিছু থাকে, আপনার ঝাঁপিতে যদি কিছু থাকে আমরা একটু দেখতে চাইবো, আর কি কি ধরনের চোখে চোট লাগতে পারে। হ্যাঁ, আমি মূলত গ্রামাঞ্চলে এবং মফস্বলেই দীর্ঘকাল কাজ করি। আমাদের যে বিভিন্ন পুজো পার্বণে যে হরির লুটের একটা প্রথা আছে, সেই হরির লুটে যে মানে প্রচুর বাতাসা অনেক দূরে জোরে জোরে ছিটিয়ে দেওয়া হয়, যাদের হরির লুটের অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানেন। এবারে একটু ছবিটা দেখাতে অনুরোধ করব, যে বাতাসাগুলো রাখা আছে আর তার পাশে চোখটা যদি দেখেন, তারপরে চোখটা যদি দেখেন যে হরির লুটের বাতাসার চোখে লেগে, এটা যে খুব আনকমন এমন নয়। আমি যে এলাকাতে কাজ করি সেখানে হ্যাঁ বছরে দুজন তিনজন তো আমরা পাই হরির লুটের বাতাসা চোখে লেগে ছানি পড়ে গেছে, এটা একটা কমন ইঞ্জুরি। সেই জন্য আমরা এটা একটা একটা প্রথাগত এটা একটা প্রথাগত ব্যাপার, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। তবু যেটা বলা যে খুব জোরে মানে বাতাসটা কিন্তু ছুটবেন না, মানে অনেক সময় একটা কম্পিটিশনের মতো হয় যে সে কত জোরে একদম সেই ক্রিকেট বল থ্রো করার মতো ওই বাতাসাগুলোকে ছুড়ে দেয়, এইটা একটা বাঁচিয়ে চলার, এইটা আর একটা ইঞ্জুরি। আর আরেকটা মজার যেটা আছে সেই অপারেশনের পরে মজার ইঞ্জুরি, এই ছবিটা যদি দেখেন কেউ, এটা ছবিটাতে দেখুন একজন বয়স্ক ভদ্রলোক শুয়ে আছেন, তার চোখের চারপাশটা এরকম পুড়ে গেছে এবং তাতে মলম লাগানো রয়েছে, এবং পাশের ছবিটা যদি দেখেন সেটাতে দেখবেন একটা পোড়া ব্যান্ডেজ। তো ঘটনাটা হচ্ছে এই ভদ্রলোকের চোখ অপারেশন হয়েছিল, চোখ অপারেশনের পর উনি ওয়ার্ডে এসে লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে বিড়ি খেতে গিয়েছিলেন। এবার বিড়িতে আগুন ধরাতে গিয়ে চোখের ব্যান্ডেজেই উনি আগুনটা ধরিয়ে দেন, এবং মানে রক্ষা পায় যে যে নার্স সেটা তাড়াতাড়ি দেখতে পেয়ে সে তাড়াতাড়ি ব্যান্ডেজটাকে সে খুলে ফেলে দেয়, টেনে খুলে দেয়, না হলে চোখটাতেও একটা সদ্য অপারেশন হওয়া চোখ সেটাতেও হয়ে যেত। তো এইরকম আমাদের অসাবধানতা আমাদের প্রায় লেগেই থাকে। আমরা অনেক সময় পাই ধূপকাঠির ধূপকাঠি, মানে সন্ধে আরতি করতে যাচ্ছে কি ধূপ জ্বালাতে যাচ্ছে তার একটা আঘাত লাগলো, এইটা একটা খুব কমন একটা আঘাত আমরা পাই। আর যে আনকমন আঘাতগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, আরেকটা কমন আঘাত সেটা নিয়ে মনে হয় একটু ডিসকাস করার আছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের চোখে মায়েদের ব্লাউজের হুকের একটা আঘাত। সেটা হচ্ছে যে দুধ খাওয়াতে গেলে অনেক সময় মায়ের ব্লাউজের হুকটা বাচ্চার চোখের পাতাতে লেগে চোখের পাতাটা ছিঁড়ে যায়, এবং সেটাও কিন্তু খুব আনকমন নয়। আবার আনকমন ইঞ্জুরি আনকমন বলবো না, এটা একটা সময় খুব বেশি কমন ছিল। আমরা যবের থেকে ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করতে আরম্ভ করলাম, ডিসপোজেবল সিরিঞ্জ ইঞ্জেকশনের জন্য ইউজ করার পরে আমাদের দায়িত্ববোধের অভাবের জন্য কি করতাম, আমরা ইঞ্জেকশন দিলাম তারপরে কোথায় ফেললাম সেটা আমরা জানি না। আর বাচ্চাগুলো কি করতো, ওই সিরিঞ্জ কুড়িয়ে পেলে ওই সিরিঞ্জটা ওদের একটা খেলনার মতো। আমি এমনও দেখেছি দুটো বাচ্চা ডাক্তারি করবে বলে সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ কুড়িয়ে এনে একটা ব্যাং ধরে ব্যাঙে ইঞ্জেকশন দিতে গেছে, এবার ব্যাং লাফ মেরেছে, এবার সেই সিরিঞ্জটা এসে সেই মানে মানে যে নিডলটা যেটার মধ্যে একদম জীবাণু ভর্তি নোংরা নিডল সেটা চোখে ঢুকে গেছে এবং বাচ্চাটার চোখটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রেও আমাদের একটা সাবধানতার ব্যাপার আছে, যে আমরা যখনই বাড়িতে ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার থাকছে, যখনই আমরা ওই নিডলগুলো সিরিঞ্জ নিডল আমরা ব্যবহার করছি, সেটা যে আমরা সঠিকভাবে আমরা ডিসপোজ করছি সঠিকভাবে, যেটা যেন কারুর কোনো ক্ষতি না করে সেটাও কিন্তু একটা দেখার বিষয়, কারণ একজনের অসাবধানতা থেকে কিন্তু অন্যজনের সমস্যা হতে পারে। এছাড়া গ্রামের দিকে বা শহরেও ডান্ডাগুলি খেলে, সেইটা থেকে অনেক সময় দেখা গেছে ছিটকে এলো চোখে লেগে গেল। আর একটা ব্যাপার, রামায়ণের সময় রামায়ণ মহাভারতে তীরধনু খেলতে গিয়ে সেই তীর এসে কত যে বাচ্চা ইনজিওর হয়েছে তার ঠিক ঠিকানা নেই। তো এইগুলোর থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, এবং বড়োদেরই কিন্তু ভূমিকা
খুব বেশি করে নিতে হবে, যাতে বাচ্চারা, বাচ্চা তো শিশু তো কিছু বুঝবে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু বড়দেরই নিতে হবে। এবং চোখ যেহেতু অত্যন্ত মূল্যবান ডক্টর দত্ত, বাচ্চাদের ক্ষেত্রে চোখের যত্ন সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলেন। চোখের যত্ন বলতে গেলে দুটো তিনটে ব্যাপার, একটা তো খাদ্য খাওয়া ব্যাপারটা বলি, সেটা আজকাল সবাই জানে যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেল, যেটাকে আমরা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলি। তো কোন কোন খাবারে কি ভিটামিন এ আছে সেগুলো একটু জানতে হবে। আর মোটামুটিভাবে এখনকার বাবা মারা খুব সচেতন খাবার ব্যাপারে, সুতরাং এটা আলাদা করে বলার কিছু প্রয়োজন দেখি না। আর যেটা বলতে হয় যে এই যে বিভিন্ন রকম চোট আঘাতের সমস্যা, স্কুলে পেন্সিল ঢুকে গেলে সমস্যা, এইগুলো নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। আর পড়াশোনার ব্যাপারটা যেটা, সেই ব্যাপারে বলি যে দেখতে হবে বাচ্চাটা যদি পাওয়ার থাকে, ইউজুয়ালি মাইনাস পাওয়ার থাকে, টেবিল চেয়ারে বসে পড়তে বলি, যথেষ্ট যেন আলো থাকে, আলোটা যেন বাঁদিকে থাকে, আমরা বাঁদিক থেকে ডান দিকে পড়ি, বাঁদিকে আলোটা যেন থাকে, এবং বাচ্চাটা সোজা হয়ে টেবিল চেয়ারে বসে পড়ে। আজকাল সব বাচ্চারাই তো কম্পিউটার ল্যাপটপে অভ্যস্ত, সেটাও নজর রাখতে হবে যে অনেক দীর্ঘ সময় ধরে যেন বাচ্চাটি কম্পিউটার বা মোবাইল, এখন কী হচ্ছে না, সেই বাচ্চাটা খাচ্ছে না, মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে, এই সমস্ত ঘটনা এখন ঘটছে বেশি করে। তো সেখানে আমি বলি বাচ্চাদের ঠিক আছে মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার দেখুক, কিন্তু সারাদিনে দু ঘন্টার বেশি নয়। একটা ছোট্ট দু বছরের বাচ্চা এখন দেখা যাচ্ছে ডাউনলোড করে সে কার্টুন ছবি দেখছে, কিন্তু সুতরাং সেই ব্যাপারেও কিন্তু আমাদের সচেতন হতে হবে। আর কোনো টেক হোম মেসেজ খুব ছোট করে আরেকটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করাটা আমার মনে হয় প্রয়োজন, সেটা হচ্ছে যে যেমন আমাদের দীপাবলি তেমন আমাদের আরেকটা উৎসব হচ্ছে হোলি। হোলিতে যে রঙগুলো ব্যবহার হয়, সত্যি কথা বলতে আমাদের তো দেশে অনেক জিনিসেরই কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই। যে রঙগুলো আমরা বাজার থেকে কিনি তার মধ্যে যে কি কেমিক্যাল আছে সেটা আমরা জানি না, এবং মানে সত্যিকারের যে কোন কেমিক্যালে ইঞ্জুরি হলে তার কি কি চিকিৎসা সেটা আমরা জানি, কিন্তু যে রঙটা পড়েছে তার মধ্যে যে কি কেমিক্যাল আছে আমরা সেটা জানি না। বেশ কয়েক বছর আগে দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ওরা বিভিন্ন রং নিয়ে যখন বিশ্লেষণ করেছিল যে তাতে যে কত বিচিত্র রকমের কেমিক্যাল ব্যবহার হয়েছে সেটা দেখা গিয়েছিল, এবং তার যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা একটা লেভেল পর্যন্ত হয়তো সহ্য করা যায়, যে সহ্যের বাইরে ক্ষতিকারক কনসেন্ট্রেশন যে কত ব্যবহার করা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। অতএব এক্ষেত্রেও বলা যে হোলি তো অবশ্যই আমরা এনজয় করব, এবং হোলি এনজয় করার সঙ্গে সঙ্গে যে রংটা যেটা ব্যবহার হবে সে যেন অন্তত চোখটাকে বাঁচিয়ে রাখে, কারণ চোখের মধ্যে পড়লে যে ডক্টর দত্ত একটু আগে যে কেমিক্যাল ইঞ্জুরি, অ্যাসিড বা অ্যালকালি এগুলোর ইঞ্জুরি নিয়ে দেখিয়েছেন, এখন এই যে রঙগুলো আমরা শুধু রঙটাকেই দেখি, রঙের মধ্যে যে এটা যে অ্যাসিডিক সলিউশন বা অ্যাসিডিক পাউডার না অ্যালকালাইন পাউডার এটা আমরা কিছুই জানি না। আর দেখবেন আজকালকার কিছু কিছু রং আছে সে চামড়ায় পড়লে উঠতেই চায় না, বহুদিন ধরে লেগে থাকে। তবে উৎসব আনন্দ যাই থাকুক না কেন, তার মধ্যেও আমাদের সুস্থ থাকতে হবে, একেবারে সময় আমাদের শেষের দিকে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এই কঠিন কথাগুলো এত সহজভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এবং দর্শক বন্ধুদের জন্য তো অবশ্যই বলবো যে চোখের সমস্যা নয়, আপনাদের প্রত্যেকের জীবনে যেন হাজার আলোর দীপ্তি হয়ে উঠুক। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের চিঠি লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।